পবিত্র লাইলাতুল কদর শরীফের নামাজ কিভাবে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া গাফনার্থ বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর শরীফে আমরা কত নামাজ, কত রাকাত নামাজ আদায় করব এবং কিভাবে করব, কোন দোয়া দিয়ে পড়ব এবং কিভাবে কিভাবে আমরা কোন নিয়মে পাঠ করব, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি সবকিছু সুন্দরভাবে জানতে পারবেন এবং সেভাবে আপনি নামাজ, কদরের নামাজগুলো আদায় করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে, সুন্দরভাবে কলুসিয়ত নিয়ে, মন থেকে, দিল থেকে খুশু খুদু নিয়ে এই আমলগুলো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে সে আমলের দিকে চলে যাচ্ছি। আপনি লাইলাতুল কদর শরীফের নামাজ পড়বেন আপনি 12 রাকাত। আপনি এই নফল নামাজ সারা রাত আপনি ইবাদত করবেন। সর্বনিম্নে বলা হয়েছে আপনি 12 রাকাত লাইলাতুল কদর শরীফের নামাজ আদায় করবেন। এই 12 রাকাত আপনি কিভাবে পাঠ করবেন? প্রথমে আপনি এশারের সুন্নাত পড়লেন, এশারের 4 রাকাত ফরজ পড়লেন, এশার নামাজ আদায় করলেন, এরপর তারাবির নামাজ পড়লেন। তারাবির নামাজ পড়ে আপনি বিতির নামাজের আগে আপনি 12 রাকাত লাইলাতুল কদর শরীফের নামাজ আদায় করবেন। এবং সেগুলো কিভাবে করবেন? আপনি সেগুলো করবেন, আপনি 2 রাকাতের করে আপনি নিয়ত করবেন। এই সেই নিয়তটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি নিয়তটি করবেন। আমি নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে করে আপনি নিয়ত করবেন। নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন, হাত বেঁধে আপনি সানা পড়বেন। প্রতিদিন নামাজে যে সানা পড়েন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পাঠ করবেন। পাঠ করার পর আপনি সূরা ফাতিহা শরীফ পড়বেন। সূরা ফাতিহা শরীফ পাঠ করে আপনি সূরা কদর শরীফ পাঠ করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। যে কদর সূরা রয়েছে এই সূরাটি আপনি প্রথম রাকাতে পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে আপনি প্রথম রাকাতে পাঠ করে আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন। রুকুতে গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ পাঠ করে আপনি আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, এবং এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পর আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা সর্বনিম্ন 3 বার পরে আপনি তাসবিহ পাঠ করবেন, উপরে যতবার আপনি পড়তে পারেন। এই তাসবিহ পাঠ করে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আপনি আবার দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন। সূরা ফাতিহা শরীফ পাঠ করে সূরা ফাতিহার সাথে আপনি অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন, অথবা আপনি সূরা ইখলাস শরীফ পাঠ করতে বলা হয়েছে। ইখলাস শরীফ একবারও পড়তে পারেন, আপনি 3 বার পড়লে আফজল বলা হয়েছে। আপনি এভাবে করে সূরা ফাতিহার সাথে মিলিয়ে সূরা ইখলাস শরীফ পাঠ করবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আবার আল্লাহ আবার 3 তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এভাবে 3 তাসবিহ পাঠ করে আপনি আসসামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়াবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা এই তাসবিহ 3 বার পাঠ করবেন, সর্বনিম্ন 3 বার। 3 বার পাঠ করে আপনি বসে তাশাহুদ সম্পূর্ণ করবেন এবং দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়াটি পাঠ করে আপনি সালাম ফেরাবেন। সালাম ফিরিয়ে আবার আপনি নতুন করে নিয়ত করবেন। নিয়ত করে আপনি আগের মতোই, আগে যেভাবে আপনি তেলাওয়াত করছেন সেভাবে প্রত্যেক রাকাতের পূর্বে আপনি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আপনি কদর সূরাটি পাঠ করবেন। সূরা ইন্না আনজালনা পাঠ করবেন। পাঠ করে ইন্না আনজালনার সাথে মিলিয়ে সূরা পাঠ করবেন। সেটি হতে পারে সূরা ইখলাস হতে পারে। সূরা ইখলাস একবার পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন। এভাবে করে আপনি আবারও 2 রাকাত শেষ করবেন। 2 রাকাত শেষ করে আপনি বসে যাবেন। বসে এরপর আপনি তাসবিহ তাহলিল করবেন। তাসবিহ পড়বেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
আল্লাহু 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 এভাবে করে আপনি যত খুশি আপনি তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠ করার পর আল্লাহ রাসূলের উপর আপনি দরুদ সালাম পেশ করবেন। দরুদ সালাম পেশ করে আপনি মুনাজাত করবেন, কাই মনে দিল থেকে মন থেকে খলুসিয়ত নিয়ে আপনি মুনাজাত করবেন খোদার দরবারে। আপনার যা দুঃখ বেদনা মনের খুব হায়েস যা রয়েছে সবকিছু আল্লাহর দরবারে আপনি তুলে ধরবেন। একটি কথা মনে রাখবেন, লাইলাতুল কদর শরীফের মুনাজাত এটি আল্লাহ যদি একটিবার কবুল করে নেন তাহলে দুনিয়ার জমিনে আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইবাদত সকলের মনের যে প্রার্থনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, আমিন। আপনি এইভাবে করে চার রাকাত পাঠ করে আপনি মুনাজাত করে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, দু রাকাত করে আবার চার রাকাত পাঠ করে আবারও আপনি তাসবিহ তাহলিল করে আপনি রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করে মুনাজাত করবেন। অর্থাৎ 12 রাকাতে আপনি চারবার তিনবার আপনি মুনাজাত করবেন, তাসবিহ তাহলিল এবং দরুদের পর পর আপনি তিনবার মুনাজাত করবেন। এভাবে করে আপনি লাইলাতুল কদর শরীফের নামাজ শেষ করবেন। এরপর আপনি বিতির রয়েছে বিতির নামাজ আদায় করবেন। বলা হয়েছে আপনাকে এই রাত্রিতে সারা রাত জেগে ইবাদত করতে বলা হয়েছে, সর্বনিম্নে বলা হয়েছে 12 রাকাত। তাই আপনি সর্বনিম্নেরটা নয়, আপনি যত খুশি পারেন এশারের পর সারা রাত জেগে কিয়ামুল লাইল করে আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি দরুদ সালাম পেশ করবেন। এই কোরআন নাজিলের রাত্রিটিতে আপনি এই কোরআন নাজিলের রাত্রি এটি, এই রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, দান খয়রাত করবেন। যে দান খয়রাতগুলো করতে বলা হয়েছে বিশেষ করে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস হাফিজ আল্লাহ তাআলা যে আমলটি বলেছেন, এক দিরহাম করে দেয় আপনি প্রতিদিন দান করুন, আপনি দু রাকাত করে প্রতিদিন নামাজ পড়ুন, আপনি তিনবার করে সূরা ইখলাস পাঠ করুন, আপনাকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে, উত্তম হাজার মাসের চেয়ে উত্তম আপনি ইবাদত করেছেন, হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করেছেন, আপনাকে সেই আপনার আমল নামায় সেই সওয়াব আপনাকে দান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।